হ্যালো, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন। কথা বলতে চাচ্ছিলাম না, ওয়াশ থেকে একজন এক দেলোয়ার বড় ভাই অস্ট্রেলিয়া, সে বললো যে তুমি কিছু একটা বলো, সেজন্যই হয়তো বলছি। আসলে রাজনৈতিক কোনো ব্যাপারে কথা বলতে চাই না, তবু একটু চলে আসে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাজের জন্য প্রধানমন্ত্রী টাকা দিছে, সেখানে যারা দায়িত্ব আছে সেখানে যত টাকাই দেখ, তো যারা আওয়ামী লীগের যারা সুমন ভাই রাব্বানি ভাই ছিল, ওনারা গিয়ে আবার কিছু টাকা চাঁদা চেয়েছে। পরবর্তী সময়ে সেই উপাচার্য উনি প্রধানমন্ত্রীকে জানিয়েছে যে আমার কাছে তারা চাঁদা চায়, পার্সেন্টেজ চায়। তো এইটুকুই বলবো যে এই পার্সেন্টেজ চাওয়ার ধরনটা, এটা হলো এক যুগ আগের ধরন, কিন্তু এই আধুনিক যুগে এই ডিজিটাল সময়ে আপনি মায়ের অনুমতি ছাড়া আপনি অন্য কোথাও গিয়ে একটা ফাপড় বা চাঁদা চাইবেন, এটা এই সময়ে হয় না, আধুনিক যুগে হয়। আপনি কোথাও চাইতে গেলে আপনাকে প্রধানমন্ত্রীকে জানায়, তারপর সেখানে গিয়ে আপনি চাইতে হবে। আর দল সংগঠন চালাতে টাকা লাগে, সেটা আমরা মানলাম এবং জানি, কিন্তু সেটা সরাসরি প্রধানমন্ত্রীর কাছেই আপনাদেরকে চাওয়া উচিত ছিল, চাইলে সেই ব্যাপার দেখত। এখন 15-20 বছর ধরে যা করছেন, এখন সব সেগুলো একটি আচরণই পাল্টে গেল। যাই হোক, এটা আধুনিক যুগ অনুযায়ী আপনাদের বড় একটা ভুল ছিল। বন্ধুরা, এই এই ব্যাপারটা থেকে একটি শিক্ষা নেওয়া গেল, যারা বর্তমান সময়ে যারা রাজনীতির সাথে জড়িত আছেন, তারা যেন কোনো প্রকারেই অন্যায় দুর্নীতি ভাবনাও যেন না করে। যতটুকু করে অন্যায় দুর্নীতি, ঠিক ততটুকুই প্রধানমন্ত্রীকে জানাতে হবে, তাহলে হয়তো প্রধানমন্ত্রী বিবেচনা করবে। আর সব কিছু পরিষ্কার করতে হবে, আপনি কত টাকা এই কাজের পারপাসে খাবেন সেটা তাকে জানাতে হবে, যে 100 টাকার কাজ করলে আমাকে 5 টাকা লাভ রাখতে হবে, সেটা প্রধানমন্ত্রীকে জানাতে হবে, জানায় তারপর সে 5 টাকা লাভ নিতে হবে। এটা আমি অনেক আগে বলেছিলাম, অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সব কিছু পরিষ্কার করে লাভের অংশ সব পরিষ্কার থাকতে হবে এবং প্রধানমন্ত্রীকে জানাতে হবে, সেটাই হলো। বন্ধুরা, আমি আসলে আমি কোনো গবেষক নই, আমি কোনো বিশ্লেষক নই, তবু স্বাভাবিক সাধারণ দৃষ্টিতে যেটা আসলে সেটা আমি বললাম, আমার কথা হয় স্পষ্ট। বন্ধুরা, কে কোন দেশ থেকে দেখলেন আমাকে জানাবেন। দেশের মধ্যে হলে কোন জেলা থেকে আমাকে দেখলেন আমাকে জানাবেন,
দেশের বাইরে হলে কোন দেশ হতে দেখছেন আমাকে নিচে কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আর আমার মতামতটি কেমন লাগলো কমেন্ট করে জানালে ভালো হয়।